একেবারে জ্যান্ত কই মাছ লাফাচ্ছে দেখো এই ধরনের কই মাছ খেতে আমরা অনেকেই খুব ভালোবাসি এই মাছ ঘরে কাটতে অনেকেই ভয় পাও কারণ কাঁটা থাকে বলে কিভাবে ঘরে সহজে তুমি কই মাছ কাটবে আমি তোমাদের এখন দেখাবো হায় আমি অর্পিতা চক্রবর্তী তোমাদের সকলকে স্বাগত জানাই কাহনে চলো তাহলে শুরু করি জ্যান্ত মাছে লালপা ভাবটা বেশি থাকে বিশেষ করে কই মাগুর শিঙি এই জিওল টাইপের মাছগুলোতে বেশি হয় তেগুলো কাটার একটা ছোট্ট ট্রিক দেখাচ্ছি আমাদের সবারই ঘরে তো নুন থাকেই নুন দিয়ে তোমরা ইজিলি মাছ কাটতে পারবে প্রথমে জ্যান্ত মাছাকে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে কিছুক্ষণ রাখার পরে দেখবে মাছগুলো অনেকটাই লাফালাফি কম করছে এবার মাছের মাথাটাকে আমি একটু শক্ত করে ধরবো আর গায়ে একটু নুন লাগিয়ে নেব। তারপরে যে পিঠের শক্ত যে কাঁটা দেখছো এই অংশটাতে প্রচুর কাঁটা থাকে তো এই কাঁটা অংশটাকে আস্তে আস্তে আমি ধরে কেটে নেব ঠিক এইভাবে কাঁটাগুলোকে আস্তে আস্তে কেটে নেবে এবার মাথার দুপাশে পাখনা সহ কাঁটা আছে এইগুলোকে আমি আস্তে আস্তে কেটে নেব আর এই নিচের দিকে দেখো একদম পেটের থেকে লেজ অব্দি প্রচুর কাঁটা আছে এগুলোকেও আমি কেটে নেব কোনো কিছু দিয়ে একটু শক্ত এই কাঁটাগুলো বাড়ি দিয়েও ভেঙে নিতে পারো নোড়া হোক বা হামানদিস্তার সামনের দিকটা হোক সেটা দিয়ে এবার আঁশ ছাড়াবো মাথা থেকে লেজের দিক পর্যন্ত আঁশগুলো আস্তে আস্তে আটকানো আছে এবার লেজটাকে আমি সামনের দিকে ধরবো আর মাথাটা পেছন দিকে ধরছি তাহলে দেখো ঠিক অপোজিট ডিরেকশান হচ্ছে এবার আস্তে আস্তে আমি বটিতে যদি এরম করে টানি তাহলে আঁশগুলো খুব সহজে উঠে আসবে কত সহজে দেখো আঁশগুলো ছাড়িয়ে আসছে একইভাবে তোমরা পিলারের যে আগা সেটা দিয়ে ছাড়াতে পারো বা কয়েন দিয়েও ছাড়িয়ে নিতে পারো গোটা মাছটার সব দিকে দেখে দেখে আমি আঁশগুলো ছাড়িয়ে নেব মাথা গলার নিচে বা লেজের পাশে ওগুলোর আঁশগুলো একটু ছোট ছোট হয় তো ওগুলোকে দেখে দেখে আস্তে আস্তে ছাড়িয়ে নেবে এবার মাছের কানকুগুলোকে কেটে দেব এবার মুখের কাছটা কেটে নেব। অনেক সময় মাছ বড়শি দিয়েও ধরা হয় তো এই জায়গাটা একটু দেখে নেবে যাতে বড়শি যদি থাকে সেটা সহজে বের করতে পারো আর আমি মাছ কাটলে ঠিক মুখের কাছ থেকে নোংরাটা তুলে নিই তাহলে যে পিত্তিটা থাকে মাছের সেটা গলে না দেখো কীভাবে আমি তুলছি এই ফুলকোর মধ্যে মাছের যেসব খাবার খায় সেই সব ময়লাও লেগে থাকে বালি মাটি লেগে থাকে এর মধ্যে তো এইখান থেকেও ভালো করে পরিষ্কার করে নিতে হয় এবার এই জায়গাটায় তোমরা খুব সাবধানে কাটবে পিত্তৃটা থাকে তো অনেক সময় গলে যেতে পারে তুই মুখের কাছ থেকে আমি এইভাবে দেখাচ্ছি দেখো একটা সাইড থেকে দেখো এইভাবে আস্তে আস্তে চাপ দেবে তাহলে ভেতরের থেকে যেসব ময়লা থাকে মানে নাড়ি থাকে তার সঙ্গে পিত্তিটা থাকে দেখো ছোট্ট দেখো একটা সবুজ রঙের একটা দেখেছ এই দেখা যাচ্ছে ছোট্ট এইটুকু এটাই হচ্ছে পিত্তি তোমরাও ঠিক এইভাবে কাটবে আরে দেখো নাড়ি আমি আস্তে আস্তে তুলে পরিষ্কার করে নিচ্ছি এখানে ডিম আছে এইভাবে করলে ডিমটাও নষ্ট হবে না আর ভেতরে নোংরাটাও পরিষ্কার হয়ে যাবে এরকম ডিমালা মাছ যখন তোমরা ধোবে একটু একটু দেখে ধোবে তা নাহলে ডিমটা পুরোটাই বেরিয়ে যাবে আর লেজটা এবার কেটে নেব আমি ঠিক এইভাবে কাটবে দেখো আমি যেভাবে দেখালাম পিতিটাও বেরিয়ে আসলো আর পেটে যে নাড়িভুড়িটা নোংরাটা সেটাও বেরিয়ে আসলো অথচ ডিমটা নষ্ট হলো না এবার মাছের গাটা একটু চিড়ে দিচ্ছি এতে করে যখন রান্না করবে তুমি তেল মশলা সব ভালোভাবে ঢুকবে আর একভাবে তোমাদের এই কাঁটা কাটাটা সহজে দেখাচ্ছি ঠিক অপোজিট ডিরেকশানে মাছটাকে ধরে নেবে এইভাবে মাছটাকে উল্টো করে ধরবে ধরে যদি কাটো তাহলে সহজে কাটা হয়ে যাবে সেমভাবে তোমরা পিঠের কাটা আর পেটের তলার কাটাও কেটে নিতে পারো সবগুলো মাছ কাটা হয়ে গেছে দেখো আর একটাও পিত্তি গলেনি এবার এই মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেবে মাছ কাটা ধোয়া রেডি এবার তুমি যে কোনো রান্না করতে পারো আমার চ্যানেলে অনেকগুলো আমি কই মাছের প্রিপারেশান দেখিয়েছি সেই লিঙ্কগুলো আমি তোমাদের অ্যাড করে দেব এরকম মাছ কাটা যদি তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে আমি অর্পিতা চক্রবর্তী তোমরা দেখছিলে সাত কাহন খুব ভালো থেকো তোমরা ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্না রেসিপি নিয়ে